সবাই উল্টো সিধে চলি চলি যা খুশি তাই করি করি যা খুশি তাই বলি বলি ইচ্ছে হলে সবাই সবাই উল্টো সিধে চলি বাড়িতে আম্মা নাই মারামারি করতে যেতেছি আমরা কি পেশা শুরু করছেন আপনি কি মারি গেলাম না এটা সোহাগ করে শাসন করা তার সামাজিকতা তো বলতে একটা কথা আছে, বুঝতে পারছি। আচ্ছা যাও নানু, ওই তোমাকে গ্রামের বাড়ি কই? এই তো পাশের গ্রামে উলুখোলা। ও উলুখোলা, তোমার দেখি আমার মন ডাইস ভরিয়ে গেছে। আরে তোমার নানু তো বাঁচিয়ে নাই দুর্নীতিতে, কিন্তু তোমার নানুর চেহারা আর তোমার চেহারা আমার মনে হয় তুমি ফটোকপি হয়ে গিয়েছ। এককারে হুবাহু একই চেহারা, এক চোখ, এক নাক, এক মুখ, এক ঠোঁট, আল্লাহ এক। নানু অ্যাকচুয়ালি হয়েছে কি, এই মানে আমি একটু আবেগে আপ্লুত হয়ে গেছি, বুঝছো? ওই তোমার ভিতরে এই তোমার নানি রইল চেহারাটা মুই একাল পুরাপুরি দেখতে আসি। এই রাখ দেই, এই তুমি কি এই মানে ওই জিনিসটা কি মোর ভিতরে একটু দেখতে আসো, এরকম কোনো ব্যাপার আছে? এই নানু আপনি একটু চাপেন দেই। এই ভাবি মন নাম হইলে আর বলে পরে হয়ে গেছে জীবন আনন্দ নাকি কয় এদের মতো প্রাকৃতিক দৃশ্য দর্শন করো, কবিতা লিখবে নি? আমি সিনেমা দেখবো বলে কখন থেকে রেডি হয়ে বসে আছি, আর তোমার এখন আসার সময় হলো? আরে ওরে কি আয়কে আয়কে বেকার নেই, হ্যাঁ ব্যস্ত আয় কি কইছি, যাই ব্যস্ত থাকে 24 ঘন্টা। আয় হইতো যে একজন রাজনীতিবিদ, অত্র অঞ্চলের একটা প্রখ্যাত রাজনীতিবিদ, সে কি বসে থাকতে পারে? সে জনসেবা করবে, এটা করবে, সেটা করবে, সামনে ইলেকশন, বালতি মার্কা, কত কিছু ব্যবস্থা করে পরে না। ক্যাম্পেইন তুমি বুঝবে না, তুমি নাকি আবার মানে ইংরেজি বুঝো না, ইংরেজি জানে না তোর মানে শর্টকানা বুক খোলা বুক খোলা, হ্যাঁ ঘরের মধ্যে বুক খোলা দিব না, ফুলাই রাখবি। ভাবি আপনি দিনের বেলা ছবি দেখবেন কিললে, হ্যাঁ আন্দে রাতের বেলা যাবেন, বুঝছেন? রাতের বেলা যাবেন, সুপি 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 সুপি, হ্যাঁ ভাইজান ঠিক বলছে,
আর আমনে যে সুন্দর আমনে রূপ যবন দেখিতে মানছে টাশকি খাই হড়ি দেব আর ভাইজান হইতেছে ডন কারণ আমনের পাশে ভাইজান খাড়াইলে তো বুড়া বুড়া লাগবে কেন এই আই তোরা দিছিস কি কি সমস্যা কি কে বুড়া কইছে ভাইজান আই বলছে কথাটা বুঝাই কই মনে করেন যে আমনে আই আর ভাবি কথা বলতেছি এর মধ্যে বডিগার্ড হান্দাইছে কিল্লে ওই যে তুই বুড়া কইছস কিল্লা আরে বুঝা নি আই না আই তো ব্যাখ্যা করি দিতাম আছি আচ্ছা দে ব্যাখ্যা কর দে ব্যাখ্যাটা হইতাম পছন্দ হলো মার খাইবি তো বেশি করে দিন বইয়ে বেশি হ্যাঁ ভাবি আপনি মনে করেন রূপে গুণে তো অনেক সুন্দরী বুঝলি আর ভাই তো বুড়ো হয়ে গেছে ভাগ্যের ফেরে আপনি কো বিয়ে হয়ে গেছে এখন কি করতাম কোন এখন তো কিছু করণের নাই ভাগ্যের উপরে সব ছাড়ি দিতে এই এত কত কাজ কি লাই আগে টুক তো ভালো আছিল পরে এত কথা কইতে করছে কে তরে কিসের ভাগ্য বেড়া আর আর যে স্ট্যাটাস হেললে হেতে আরে পাগলে বিয়া করছে তুই জানোস নি হ্যাঁ ভাবি আমনে পাগলই হেতে বিয়া আরে বাবির ভাগ্য ভালো যে ভাই বিয়া করছে ও কি বললো বললো যে তোর কিসমত ভালো আমার কিসমত ভালো তোমার কপাল যে আমার মতো একটা সুন্দরী মেয়ে তুমি বিয়ে করেছো বুঝছো বাও রে বাও কি দেমাক এতে দেমাকের সরে বাসে না মানে কি এই তোমরা যাও তুমি কি বলতে চাও আমি তোমাকে বিয়ে করে আমার ভাগ্য ভালো তোমার চন্দ্র বস্তির কপাল আই কিন্তু জিনিস খাই এই এই এখন জিনিস লয় আয় তো হেতি আর উপরে মাধবপুরি করে দেই এই তোমরা যাও এই কি জিনিস খাও আমি বলতেছি বিলাই আই বিলাই মাত তোইব বিলাই নাইলে পরে মাথায় উড়ি যাইব আই মাত তেমনি বিলাই তুই মারবি কি লাই রে তুই মারবি কি লাই কারা না কারা তোমরা যাও আই মারবি তোমরা যাও ওদেরকে যেতে বলো আচ্ছা তোরা যা 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 ভাই যা জামু ভাই যা সালাম আলাইকুম কি তুমি ওদের সামনে আমাকে কেন অপমান করো বলো আরে বাবা কি কারণ অপমান করো কি বিলাল মারো গো কি করছিস ভাই ওদের সামনে অপমান করো যে আমার তোমাকে বিয়ে করে আমার কপাল তোমার চৌদ্দ কোষ্ঠর কপাল যে আমার সুন্দরী মেয়ে তুমি বিয়ে করছো বুঝছো বুঝছি বুঝছি আই বুঝুম না কি তোমার আর চৌদ্দ কোষ্ঠীর কোমাল যে তোমারাই বিয়া করছি আরে হ্যাঁ থাকো সামনে একটু ভাব দেখালাম যে আর বউ আরে ডরায় আর তো কিছু না আসো আসো ভিতরে আসো আমি তোমারে ডরাই আরে হে গো সামনে কইলাম আর কি হেতারা মনে করবো বাপ রে বাপ ডন তো ডনই দি হেটা কইলাম আর কি আসো ভিতরে যা আমি যামু গা বাপের বাড়ি আর ধরো আসো দেখি ভিতরে আসো আসো আবো ছোট বউ তুমি যতই কম মুই তো বুঝি তুমি ভালো নাই না না কি যে কম না আচ্ছা খারান এই যে একটু শুনেন বাসায় তো মেহমান আইছে একটু চানাস্তা দেন সারাদিন তুমি দাওয়ায় বসে বসে সাজবা আর তুমি যখন তখন আমারে অর্ডার দিবা এইটা বানান ওইটা করেন তুমি আমারে মনে করছো কি তুমি আমার আদেশ দিবা আমি চা বানাই আনবো নাস্তা বানাই আনবো আমার কি আর কোনো কাজ নাই ঘরের কাজ কাম সব কে করে আশ্চর্য মেহমান আইছে তো চার কথা কইতে পারো না মেহমান আইছে তো চাটা তুমি বানাও তুমি আমারে কেন অর্ডার করো আচ্ছা ঠিক আছে দেখো মা দেখো এত বুঝি না তুমি এখানে কেমন দাঁড়ার রং এই সিনটাই তুমি চললিস দেখার লোককে শোনেন আপনারে বলি নাই আমার ঘরে ওই কেমন আছি না আছি হাল হকিকত জানার জন্য কয়দিন পর পর আসতে আপনারে আমি প্রত্যেক দিন আসতে বলি নাই আমি তোরে দেখতে আই নাই বলছো মুই এইছি বউরে দেখতে আমার সামনে আমি আর সে কেমন থাকবো সেটা আমাদের ব্যাপার আপনি আইসা আইসা মাঝখানে ফোরন কাটেন কেন হ্যাঁ তেল ঢালেন হ্যাঁ আমি তো বুঝতে পারছি উনি আমার একটু পছন্দ করে তো এই জন্য আপনি ওনারে দেখতে পারতেছেন না নাস্তাও দিবেন না আজকে আমার স্বামী আসুক সব কমো সাসি আপনি চিন্তা করেন না এর একটা বিহিতা দেখো তোমারে যা বলছি আজ পর্যন্ত সব তোমার ভালোর জন্য বলছি কোনো কিছু তোমার খারাপ চাই নাই তুমি এনারে চিনো সামনে দিয়ে তোমার সাথে এরকম সুন্দর কথা বলতেছে ঠিক পেছনে গিয়েই তোমার বদনাম করবে তুমি ওনারে চিনো সে যা ইচ্ছা তাই করুক হে তোমার সাথে ভালো করে কথা কয় আপনার মধ্যে আসার দরকার নাই চলো এখন কথা কই ওই যে কইলা না স্বামী এই লোক স্বামী কিছু হতে হবে না যে পানি খাওয়াইছে হাতে আর কিছু হারান নাই গে দু আপনি তো এই কইরা কইরা বাড়ি বাড়ি শুধু পেছ লাগায় বেড়ান আপনি থামেন ঘরে শান্তি নাই অন্যের ঘরে অশান্তি করেন আইলাম তোমার একটু দেখতে এই কত কথা হলো হ্যাঁ থামেন না সাসি আপনি চুপ করেন আসেন চলুন ঘরে চলুন থামেন আপনি আর মুখ দেখো পাপ আপনার মুখ দেখা তো খুব পুণ্য না
যে মানুষ আপনার মুখ দেখে সকালে একবার ঘুম থেকে উঠবে তার দিন শেষ, মাটি জীবন ধ্বংস। আসছে আমার মুখওয়ালি, আয়নায় দেখছেন নি নিজেরে? হ্যাঁ, ওজন হয়েছে 90 কেজি। আবার কোন মুখ দেখলে নাকি পাপ? আপনার মুখ দেখে একটু পূর্ণ করবো, আইসেন প্রত্যেক দিন সকালে। এই 120 কেজির লোকে মারামারি করে তো জামাই সামাল দিতে পারে না, সেই জন্য তো জামাই ধাইছে। মগের মূল্য, মগের মূল্য, মগের মূল্য। দিনের আলো রাগলে তো মাহে লাগে আরো ভালো। রাতের বেলা গান গাইতে সস গিল নাই, বয়স তো তোর বড় হইব তোর বাবি, এদের গান হল দায়িত্ব কি তোর নেই? এদের জামাই কই আর বড় ভাই জামাই কই যে জিনিস খাই যে? আপনি কথা কম কন, ভাই বাড়িতে ঘুমাইতেছে একটু রেস্ট করতেছে। ভালো আছেন নাকি বাবু? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? আজি ভালো আছি, আল্লাহ রাখছি আজি। তো এই চুলের লোক গুনে গেছিলেন? ও বললে একটু ভাবি চল আমি ঘুরাই নিয়ে আসি, এই জন্য ঘুরতে এসেছি। যাইবেন না, যাইবেন না, বুঝছেন নি? মানুষ ভালো না, ভাল মিষ্টি কথা বলি লয়ে যাবে, এরপরে এদের বিশ্বাস নাই, বুঝছেন? মুখ সামাল দি কথা বলো, আঙ্গুল আঙ্গুল নামায় কথা কও। কিল্লে আঙ্গুল নামায় কথা বলতাম, আর নামে বদনাম করেন কিল্লে? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, দরকার নাই। তা ভাবি আনারে যেটা বললাম সেটা মাথার মধ্যে রাখবেন, একটা জিনিসপত্র খাই তো হচ্ছেন নিয়াদের কিচ্ছু করি না, 6 ঘন্টা বাকি আছে আর কিচ্ছু না। দেখা হইলো, কথা বললাম আর কিচ্ছু না, যান নিজের কামে যান। ওকে তুই এত রাতে বাইরে কি করো? আমি এত রাতে কি করি মানে? আশ্চর্য, আমি ওর সাথে ঘুরতে গেছি, তোমার সমস্যা কি? ঘুরতে গেছো কেন? ঘুরতে গেছো তুই? হুম, ঘুরতে গেছো আর এই শিকায়েতটি ঘুরতে গেছে? হুম, রতন মায়ের লাগে তোর এত কথা কি? তুমি কি বলতে চাও? এই রতন মায়ের লাগে ঘুরতে গেছে কেন? এই আমনে মনে করেন যে আবার খাড়াই খাড়াই কথা বলছি। তুই তুই শ্বাস নো, আমি মানা করতেছি, হে তো তো আরো ফ্রিদি কথা কয়। শোনা, আতুল লাগে যার বড় ভাই তো আর বিয়ে করানো মানে? আরে তুমি কি বলতে চাও? হ্যাঁ, আমি চাইছিলাম যে এই ফুলার লাগে তোমার বিয়েটা হোক। ফুলাটা অনেক হ্যান্ডসাম ছিল, দেখতেও সুন্দর, এখন আর চাই আমি যাতে বিয়ে না হয়। হ্যান্ডসাম না সুন্দর এটা তো আই বুঝবো, তুই বলার কে? তুই বলার কে? মানে কি তুমি কথাবার্তা সামলাই বলো। আই যা, লই যা, এত্রে লই যা, এত্রে তাই পরে সামু, তুই লই যা দিরে। ভাবি নাইন আইন তোরে দুষ্টামি করো কেন? শোনো কথা আছে, আর কথা হইতেছে যে অনেক দুষ্টামি খাইছিলাম জীবনে, করছি করছি না, আর চিন্তা করলাম এখন ভর্ত হয়ে যাবো। বর্ধতা বর্ধতা ইমানের অঙ্গ। শোনো, আই ইলেকশন করব কি লাই, আর তোর স্বামী না তুই কবুল করছো না? কবুল বললে কি স্বামী তো এক জায়গায় ঘুমাতে হবে? আমি তো তাই জানি, একটা রতন বাইর লাই দশ একটাই উঠলাই উড়ি যায় কেন?